ইন জেনারেল অফলাইন পরীক্ষারই পক্ষপাতি যা পরিস্থিতি হোক। প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022 মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, 2022 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, কিংবা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চলেছ। আমার মতামত না বা অন্য কারোর মতামত না, স্বয়ং নিজেই এই সভাপতি এই দুই বোর্ডের বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত। অনলাইনে পরীক্ষা হচ্ছে না অফলাইনে পরীক্ষা হচ্ছে, কিভাবে পরীক্ষা হচ্ছে, তুমি যদি কোভিডে আক্রান্ত হও সেক্ষেত্রে তোমার কীভাবে পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিক্যাল কীভাবে অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার কী হবে, সমস্ত তথ্য বিস্তারিত এক্সক্লুসিভ এই ভিডিওতে তোমরা জানতে পারবে। কাজেই এই ভিডিওটা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্রত্যেককে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং ভিডিওতে সর্বাধিক সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যেহেতু পেয়ে যাবে এই ভিডিও দেখে, এ তোমাদের কোনো ডাউট থাকবে না, কাজেই এই ভিডিওটা তোমাদের শেয়ার করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইতিমধ্যে তোমাদের মধ্যে বহু ডাউট ছিল পরীক্ষা নিয়ে, কারণ কোভিডের পরিস্থিতির কারণে স্কুল খুললেও পরবর্তীকালে রাজ্য সরকারি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কী হবে তা নিয়ে তোমাদের বহু প্রশ্ন রয়েছে, যে আমাদের পরীক্ষা কি অনলাইনে হবে, অফলাইনে হবে, না আমাদের পরীক্ষা বাতিল হবে। সম্পূর্ণ বিষয়কে সম্পূর্ণভাবে খারিজ করে সমস্ত প্রশ্নের ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিলে দুই বোর্ডের সভাপতি, পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারা পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে আজকে সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন পরীক্ষা যথাসময়ে অফলাইনেই হবে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের সম্পূর্ণ পরীক্ষা যে রুটিন দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে। এ সেই কারণে তোমাদের প্রস্তুতি নিতে প্রত্যেককে বলা হচ্ছে এবং তোমাদের প্রস্তুতিকে জোরদার করার জন্য অনলাইন ক্লাস চালু হচ্ছে, তোমরা সকলেই জানো, ও জি 24 ঘন্টায়। এবং তোমাদের প্রত্যেককে আরও জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক 2022-এর যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিজের স্কুলেই হবে, অর্থাৎ তোমরা যে স্কুলে উচ্চ মাধ্যমিকে পড়ছো এই মুহূর্তে সেই স্কুলেই তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, সেটা রীতিমতো জানিয়ে দিয়েছেন উচ্চ সংসদ সভাপতি। কিন্তু 2022-এর মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে না, তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এর কারণও অবশ্য ও সভাপতি নিজে মুখেই বললেন, তিনি বললেন যে আমাদের প্রায় 10,000 স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলের অবস্থা ভালো না, কিছু গ্রামের স্কুল রয়েছে নদী পারাপার করে সেই স্কুলে পৌঁছাতে হয়, সেই সমস্ত স্কুলে প্রশ্নপত্র বা সমস্ত সুবিধা দেওয়া কার্যত সম্ভব নয়, সেই কারণেই এই নিজের স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব না। এছাড়া তিনি বলেন যে মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে হলেও তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, যেগুলো স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে, সেই স্কুলেই কিন্তু তোমাদের সিট পড়বে এবং তোমাদের স্কুলে পৌঁছানোর জন্যও কিন্তু যাতায়াতের ব্যবস্থাও করা হবে, অর্থাৎ পরিবহনের ব্যবস্থা করবে পর্ষদ। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো, অন্য স্কুলে পরীক্ষা দিতে গেলেও তোমাদের যাতায়াতের বা পরিবহন ব্যবস্থার সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে এ পর্ষদ, যেটা রীতিমতো ও পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠকে বলেন এবং বারবার বলেছে যে অনলাইনে পরীক্ষার কেন প্রশ্ন উঠছে, অনলাইনে পরীক্ষা হবেই না, সম্পূর্ণভাবে অফলাইনেই তোমাদের পরীক্ষা হতে চলেছে, যথাসময়ে পরীক্ষা হতে চলেছে, তারা প্রস্তুত পরীক্ষা নিতে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যারা এতদিন ধরে যে সংশয় ছিল সেই সংশয় সম্পূর্ণভাবে খারিজ করে তিনি জানিয়ে দিলেন যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে অফলাইনেই হবে। একই সাথে তোমাদের অনেকের প্রশ্ন হতেই পারে যে কোনো ছাত্রছাত্রী যদি সেই সময় কোভিডে আক্রান্ত হয় বা পরীক্ষা চলাকালীন যদি কোভিডে সংক্রমিত হয় সেক্ষেত্রে তার পরীক্ষা কিভাবে হবে। সভাপতি জানিয়েছেন যে হাসপাতালে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে, এ সেই রকম ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটি স্কুলে আইসোলেট রুম করা হবে, সেই রুমে বসে এ কোভিড পজিটিভ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। আমি এটা বলছি না, এটা সভাপতি নিজে বলেছেন, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ যে কোনো উপায়ে এ আমাদের বোর্ড কিন্তু পরীক্ষা নিতে এই মুহূর্তে তৈরি, এই দুটো বছর পরীক্ষা হয়নি, এবছর পরীক্ষা নিতে তারা একেবারেই চাইছেন। এছাড়া তোমরা সকলেই জানো 15 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে প্রস্তুতি সেটা স্কুলে গিয়ে তোমাদের এই মুহূর্তে এই পরিস্থিতির কারণে হবে না, সেই কারণে এ শিক্ষক, অভিজ্ঞ যে শিক্ষক শিক্ষিকা আছে
তারা প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে ভিডিও মারফত শুট করে তোমাদেরকে দিয়ে দেবে। অর্থাৎ অনলাইনে তোমরা যে প্রসিডিওর রয়েছে প্র্যাকটিক্যালের সমস্ত কিছু জানতে পারবে এবং সেটা দেখেই পরবর্তীকালে তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইনে বা স্লাইডের মাধ্যমে তোমাদের সমস্ত ভিডিও মারফত দিয়ে দেওয়া হবে, যেটা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে এবং পরবর্তীকালে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। যখন ভিডিওটা আপলোড করা হবে তখন তোমাদেরও আমি বিষয়টা জানিয়ে দেবো কিভাবে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবে। এছাড়া তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কেন সিলেবাস কমানো হয়নি আবার পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হয়েছে, তারও উত্তর কিন্তু সংসদ সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে তোমাদের সিলেবাস বাড়ানো হয়েছে, সিবিএসসির যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নেই তোমাদের সিলেবাস করা হয়েছে, যাতে সর্বভারতীয় যে বৃত্তিমূলক পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই এই সেই সর্বভারতীয় যে পরীক্ষা রয়েছে জয়েন্ট, সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতিতে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় সেই কারণেই কিন্তু সেই পরিকাঠামোতে তোমাদের সিলেবাস রাখা হয়েছে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের ক্লাস নিয়ে যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে, 24 তারিখ থেকে তোমাদের এর একাদশ শ্রেণীতে যারা পড়ছো এবং যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের এর অ্যাকচুয়ালি ফোন কলের মাধ্যমে ডাউট ক্লিয়ারিংয়ের ব্যবস্থা করা হবে, এইটাই একাদশ শ্রেণীর ক্ষেত্রে জানা গেছে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। এবং তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে কিছু বলেনি বোর্ড সভাপতি, বাদ বাকি তোমাদের পরীক্ষা অনলাইনে না বাতিলও হচ্ছে না, যথাসময়ে এ পরীক্ষা হচ্ছে, যেটা বোর্ডের সভাপতি দুই সভাপতি জানিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। এবং কোভিড পরিস্থিতি যদি সেরকম থাকে সেজন্যও ব্যবস্থা করা হবে আলাদাভাবে, যেটা জানিয়ে দিয়েছেন, কেউ কোভিড পজিটিভ হলে তাকেও আইসোলেট রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। সমস্ত ও তাই ছাত্রছাত্রীদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা করা হচ্ছে, যেটা রীতিমতো জানিয়ে দিলেন রাজ্যের দুই বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি। সমস্তটাই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম, আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। সবশেষে তোমাদের একটাই কথা বলবো, তোমাদের তো ডাউট ক্লিয়ার হয়ে গেছে, সভাপতি নিজে বলে দিয়েছেন, সমস্তটাই তোমাদের জানালাম, এবারে তোমাদের কাজ তোমরা শুরু করো ও চিন্তামুক্তভাবে পরীক্ষা হচ্ছে অফলাইনে, যথাসময়ে হচ্ছে সেই ভেবেই তোমরা পড়াশোনা করো এবং তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকে ভালো থেকো আর ভিডিওটি শেয়ার করো যারা ও যাতে অধিকাংশ ছাত্রছাত্রী বিষয়টা জানতে পারে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।